Namaskar. নিম্নচাপ সরে গিয়েছে বিহারের দিকে যার ফলে দক্ষিণবঙ্গে কমেছে বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বাংলা ও উত্তর উড়িষ্যা উপকূলে তৈরি হওয়া নিম্নচাপ বর্তমানে বিহারের ওপরে অবস্থান করেছে যার ফলে আজ বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে তবে দক্ষিণবঙ্গের জন্য স্বস্তির খবর থাকলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত আলিপুর আবহাওয়প্তর জানিয়েছে এই নিম্নচাপ চলে যাওয়ার পর হেমন্তের আমেজ পাওয়া যাবে দক্ষিণবঙ্গে পুজোর আগে বর্ষা বিদায় নিত কিন্তু হঠাৎ করে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় রাজ্য জুড়ে শুরু হয়ে গেল বৃষ্টি আবাদ দপ্তর জানিয়েছে একুশে অক্টোবর বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গে সব জেলাতেই বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে এর মধ্যে মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেও আগামী দুই দিন রাতে তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না তারপরে দুই থেকে তিন দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে এরপর দুই দিনে তাপমাত্রা ফের দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাসে দেওয়া হয়েছে তবে আগামী আটচল্লিশ ঘন্টা উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে আজ কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত হবে উপকূলবর্তী জেলাগুলিতে দমকা হাওয়া বইবে আজ দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনা হাওড়া পূর্ব মেদিনীপুর এবং কলকাতায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দমকা হওয়ার জন্য সমুদ্রে উত্তাল থাকবে তাই মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং সহ পাঁচ জেলায় আজ একুশে অক্টোবর থেকে আকাশ পরিষ্কার হবে দক্ষিণবঙ্গে বাইশ তারিখ থেকে রাতে তাপমাত্রা নামতে শুরু করবে ধীরে ধীরে রাতের দিকে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত নামতে পারে অর্থাৎ এই সপ্তাহের শেষের দিক থেকেই শীতের আমেজ উপভোগ করতে পারবে শহরবাসী এদিকে কমলা সংকেত জারি করা হয়েছে জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ারের একাংশে এছাড়াও হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ের কয়েকটি জায়গায় এই সব এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর আবহাবিদদের মতে এবারে বৃষ্টি কমলেই রাজ্যে প্রাক শীত পর্ব শুরু হয়ে যাবে আবহাওয়া দপ্তর জানিয়েছে বাইশ তারিখের পর থেকে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমবে উত্তর পশ্চিম বায়ু প্রভাব বাড়বে তার ফলেই তাপমাত্রা কমবে এদিকে নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টিতে দার্জিলিং কালিম্পং ও সিকিমের জনজীবন বিপর্যস্ত পাহাড়ের একাধিক এলাকায় ধস নামায় কয়েকশো বাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দার্জিলিং ও কালিম্পংয়ের বহু প্রত্যন্ত এলাকা জল বাড়ছে তিস্তা মহানন্দায় তাছাড়া শিলিগুড়ি থেকে কালিম্পং ও সিকিমগামী দশ নম্বর জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় যদিও কিছু পরে একমুখী পথ চালু করেছে প্রশাসন এখনকার মতো খবর এখানেই পরবর্তী আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন धन्यवाद